পেঙ্গুইন সবার পছন্দের এক প্রিয় পাখি। এদের দর্শন পেতে পাড়ি দিতে হয় সুদূর অ্যান্টার্কটিকাতে। তবে কলকাতার বিমানবন্দর থেকে 4.5 ঘন্টার আকাশপথে পৌঁছে যাওয়া যায় একটি বিশেষ জায়গাতে, যেখানে পেঙ্গুইন ছাড়াও রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তরের বিরল পাখিদের এক স্বর্গরাজ্য, যার নাম জুরং বার্ড পার্ক। জুরং বার্ড পার্ক পৃথিবীর বৃহত্তম পাখিরালয়। জুরং পাহাড়ের ঢালে 49 একর জায়গা নিয়ে অবস্থিত এই বার্ড পার্কে 400 প্রজাতির 5,000-এরও বেশি পাখি আছে, যার মধ্যে 29টি প্রজাতির বিলুপ্ত প্রায়। চাঙ্গি এয়ারপোর্ট থেকে ট্যাক্সিতে 45 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় এখানে। প্রাপ্তবয়স্কদের প্রবেশ মূল্য মাথাপিছু 1600 টাকা এবং 3 থেকে 12 বছরের খুদেরা প্রবেশ করতে পারে মাথাপিছু 1100 টাকার বিনিময়ে। পার্কটি সকাল 8:30 থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। ভিতরে ব্যাটারি অপারেটেড কার এবং সাইকেল পাওয়া যায় ঘুরে দেখার জন্য, তবে পায়ে হেঁটে দেখার মজাই আলাদা। পার্কটি 13 থেকে 14টি জোনে বিভক্ত। ভিতরে প্রবেশ করে প্রথমে উপস্থিত হই পেঙ্গুইন কোস্টে। 5টি প্রজাতির পেঙ্গুইন এখানে দেখা যায়। ৬৯ ফুট উঁচু, 1600 স্কোয়ার মিটার বিস্তৃত এই শীততাপ নিয়ন্ত্রিত পেঙ্গুইন ভবন। উইংস অফ এশিয়া, এখানে অবাধে উড়ে বেড়ায় এশিয়া মহাদেশের পাখিরা। এরপর আমরা উপস্থিত হলাম ফ্লেমিঙ্গো লেকে। এখানে ক্যারিবিয়ান ফ্লেমিঙ্গো, চিলিয়ান ফ্লেমিঙ্গো, লেসার ফ্লেমিঙ্গো এবং গ্রেটার ফ্লেমিঙ্গোদের দলবদ্ধ রাজত্ব। পেলিকান কোভ, পেলিকান পাখিদের স্বর্গরাজ্য। এখানে 8টি বিভিন্ন প্রজাতির পেলিকান দেখা পাওয়া যায়।
ডাইনোসর ডিসেন্ডেন্টসে দেখা যায় উট পাখি, এমু পাখি, বিভিন্ন প্রজাতির সারস। এছাড়াও আছে বিলুপ্ত প্রায় ক্যাসুয়ারি এবং সুবিল। এখানের অন্যতম আকর্ষণ লরি লফট। নতলা উচ্চতা বিশিষ্ট 3000 স্কোয়ার মিটার জায়গায় বিস্তৃত পৃথিবীর বৃহত্তম ওয়াক ইন ফ্লাইট অ্যাভিয়ারি। এখানে বিভিন্ন প্রজাতির কাকাতুয়া, ম্যাকাও এবং প্যারাকিট পাখিদের দেখা মেলে। পাখিদের দেখার সাথে এখানে পাখিদের খাওয়ানোর ব্যবস্থাও আছে। নেকটার মিশ্রিত এক বিশেষ পানীয় পাখিদের খুব পছন্দ। এরপর একে একে প্যারট প্যারাডাইজ, সোয়ান লেক, ওয়েটল্যান্ডস, আফ্রিকান ট্রি টপস, বার্ডস অফ প্রে, ওয়ার্ল্ড অফ ডার্কনেস, হর্নবিল অ্যান্ড টোকেনস, উইন্ডোজ অফ প্যারাডাইজ, রয়্যাল র্যাম্বল এবং রিভারিং নামক জায়গা অতিক্রম করে দেখলাম হরেক রকম পাখি। খাবারের জন্য পার্কের মধ্যে একটি রেস্টুরেন্ট আছে, তবে সুস্বাদু খাবারই এখানকার একমাত্র আকর্ষণ নয়। এখানে লাঞ্চের সময় পরিবেশিত হয় কাকাতুয়াদের এক মজার গেমস। অবশেষে হাজির হলাম ওয়াটারফল অ্যাভিয়ারিতে। মানুষের তৈরি 30 মিটার উঁচু এই কৃত্রিম ঝর্ণার সৌন্দর্য দেখে বিস্মিত হতে হয়। এই ঝর্ণার চারিপাশে তৈরি হয়েছে এক ইকোসিস্টেম। এখানে 80টি আফ্রিকান প্রজাতির 1500 বেশি পাখির অবাধ আনাগোনা। তাছাড়াও বিভিন্ন প্রজাতির কচ্ছপ, মাছ এবং ইগুয়ানা রয়েছে এই অ্যাভিয়ারিতে।
পক্ষীদের এই বিশ্বের রাজ্যে কাটানো একদিন হয়ে থাকবে আ মেমরি অফ লাইফ টাইম। পক্ষী প্রেমীদের পক্ষী প্রেম চরিতার্থ করতে অবশ্যই আসতে হবে জুরং বার্ড পার্কে।